আসসালামু আলাইকুম, তুষার ক্রিপ্টোকে আপনাদেরকে স্বাগতম। আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার প্রথম ওয়ান ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে 5ই জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। চলুন জেনে নেওয়া যাক আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ান ডের একাদশটি কেমন হতে পারে। ইঞ্জুরি সমস্যা না থাকলে ওপেনিংয়ে অবশ্যই তামিম ইকবাল এবং লিটন দাসকে দেখা যাবে, যদিও হাতুরি সিংহে বলেছেন নাইম শেখকে এক ম্যাচের জন্য হলেও খেলাতে চান। তবে আমার মনে হয় না প্রথম ম্যাচে নাইম শেখ চান্স পাবে। 3 নম্বর পজিশনে নাজমুল হোসেন শান্ত, বিগত সিরিজগুলোতে তিনি তার সামর্থ্য জানান দিয়েছেন এবং দুর্দান্ত পারফরমেন্স করেছেন, তাই 3 নম্বর পজিশনে তার জায়গাটা অবধারিত। 4 নম্বরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবুল হাসান, 5 নম্বর পজিশনে তহিদ হৃদয়কে দেখা যেতে পারে, তিনিও বিগত সিরিজগুলোতে তার সামর্থ্য জানান দিয়েছেন। 6 নম্বর পজিশনে রয়েছে মিস্টার ডিফেন্ডেবল মুশফিকুর রহিম। 7 নম্বর পজিশন নিয়ে একটু কনফিউশন থাকলে আমার মনে হয় সেখানে আফিফ হোসেনকে খেলানো হবে, যেহেতু তিনি এই সিরিজে আছেন আমার মনে হয় তাকেই 7 নম্বর পজিশনে খেলানো হবে। 8 নম্বরে নিঃসন্দেহে মেহেদী হাসান মিরাজ, কারণ তিনি বর্তমানে বাংলাদেশের নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান এবং বলার, সাকিবুল হাসানের মতোই অলরাউন্ডার পারফরমেন্স করছেন। 9 নম্বরে তাসকিন আহমেদ, তিনি পেস বোলিংয়ের মেরুদণ্ড। 10 নম্বরে মুস্তাফিজুর রহমান এবং 11 নম্বরে দেখা যেতে পারে হাসান মাহমুদকে, কারণ বিগত সিরিজগুলোতে হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং করেছেন।